হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই বর্তমানে পরিস্থিতি, করোনা পরিস্থিতি এবং কোভিড-19 পরিস্থিতিতে সবাইকে করোনা টিকা দেওয়া উচিত আমি মনে করি, কারণ এটা আপনার জন্য ভালো হবে যে মানে করোনা মোকাবেলা করতে। আর অনেকজন থেকে শুনলাম বা অনেক পত্রপত্রিকা আমি দেখলাম যে মানে কি করোনা টিকা দিতে বা কোভিড-19 টিকা দিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে, অর্থাৎ মানে লাইনে দাঁড়াতে বা বিভিন্ন ধরনের এখানে মানে প্রবলেম হচ্ছে। যে আসলে এটা আমি যে দেখলাম যে না, ওইরকম তো কোনো সমস্যা না। আমাদের যে জেনারেল হসপিটাল যেটা 250 বিশিষ্ট, ওইটা ওখানে আমি গেলাম, গিয়ে দেখতেছি যে না, এখানে কোনো ধরনের ঝামেলা নেই, সুস্থভাবে সুশৃঙ্খলভাবে এখানে টিকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমি টিকাটা পাইছি। আশা করি সবাই একটু লাইনে দাঁড়ান, হালকা একটু লাইনে দাঁড়ালে আপনি জিনিসটা হয়তো করতে পারবেন, কারণ এটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় করোনা টিকাটা দেওয়ার। আর এখানে শৃঙ্খলাটাও ভালো, এবং আমি সেটা হিসেবে আশা করি যে প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে বা প্রত্যেকটা হসপিটালে এভাবে সুস্থভাবে করোনা টিকা দেওয়া হচ্ছে। হ্যাঁ, অনেকজনে হয়তো মানে কি ভয়ে যাচ্ছেন না যে মানে কি ওখানে লাইনে দাঁড়াতে হবে, এমন তেমন অনেক ধরনের সমস্যা। আসলে না, আপনার লাইনে দাঁড়ানো সুস্থ হবে, কিন্তু এখানে টিকা দিতে পারবেন। হ্যাঁ, আর কোনো ধরনের ঝামেলা আমি এখানে দেখতেছি না, আমি নিজে গেছি আপনাদের আমাদের জেনারেল হসপিটালের, এখানে সুস্থভাবে টিকা দিচ্ছে। হ্যাঁ, আর টিকা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি 25 বছরের ঊর্ধ্বে হন তাহলে অবশ্যই আপনি রেজিস্ট্রেশন করুন। হ্যাঁ, রেজিস্ট্রেশন করুন আপনার এই সুরক্ষা.com থেকে, আপনার ব্রাউজার থেকে, ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করে আপনি আপনার যখন মোবাইলে মেসেজ আসবে সেই অনুযায়ী আপনি আপনার টিকা কেন্দ্রে আপনি যান, আপনি আপনার সুস্থভাবে আপনার টিকাগুলো দেন। কারণ টিকাগুলো দিলে কি হবে, কারণ মনে করেন আপনার যে বর্তমানে এখন চাকরি করতেছে, লকডাউন শেষ হইতে এখানে মনে করেন সবাই চাকরিজীবী বা ব্যবসা করে, বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে হয় বা কথা বলতে হয়, সেই হিসাবে টিকাটা দিলে আপনার করোনার রোগের ক্ষমতাটা কমে যাবে, অর্থাৎ করোনা রোগটা কমে যাবে। হ্যাঁ, আপনার শরীরটা একটু মানে কি রোগ মুক্ত থাকবে, আমি সেটা আশা করি। এই যে আমি যে ভিডিওটা করছি এটা আমি নিজে করোনা টিকা দেওয়ার জন্য গেছিলাম এই আপনার জেনারেল হাসপাতালে। হ্যাঁ, ওখানে এটা বর্তমান পরিস্থিতি, এখানে যথেষ্ট সুস্থভাবে এখানে মানে কি টিকা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লাইনে দাঁড়াতে হবে, আপনি যদি বিশৃঙ্খল ভাবে যদি লাইনে দাঁড়ান তাহলে তো অবশ্যই সেটা ঝামেলাটা হবে। হ্যাঁ, ওখানে যে কর্মীরা আছে বা স্বাস্থ্যকর্মী যারা আছে তারা যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে যে টিকাগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, কোনো ধরনের সমস্যা আমি দেখতেছি না। সো যারা সেটা ভয় পাচ্ছেন যে মানে কি ওখানে যে কোনো টিকা দিতে যাব, ওখানে এত ঝামেলা, অনেকক্ষণ দাঁড়াতে হচ্ছে, এমন তেমন অনেক ধরনের কথা বলছেন, আপনাদের সুস্বাস্থ্যের জন্য, আপনাদের শরীরের সুস্বাস্থ্যের জন্য অবশ্যই তো একটু সময় দিতেই হবে, তাই না? আপনারা সময় দেন, সময় দিলে আশা করি আমি বলতে পারবো যে মানে আপনি টিকাগুলো দিতে পারবেন, এবং আপনার টিকাগুলো দিলে আপনার জন্য লাভ। হ্যাঁ, কোনো স্বাস্থ্যকর্মী বা ওদের লাভ না, কিন্তু আপনার লাভ যে আপনি টিকাগুলো দিতে পারবেন। ওকে ভাই, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম।